ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টিতে আমি সৃষ্টি আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কই মাছের আরেকটি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমি কই মাছগুলোকে রান্না করেছি সর্ষে দিয়ে। সর্ষে দিয়ে কই মাছ খেতে কিন্তু অসাধারণ মজা হয়। তো চলুন, এই অসাধারণ রেসিপিটি কত ইজিলি রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। সবার প্রথমে মাছগুলোকে খুব ভালো করে কেটে নিতে হবে। এরপরে মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি মাছগুলোকে ফ্রাই করার জন্য। এবার মাছগুলোতে সামান্য পরিমাণ লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো আমি এখন ভেজে নেব তেলে। কই মাছের আরও একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখানেও দেখে নিতে পারেন। এই কই মাছগুলোকে আবার থাই কই মাছও বলা হয়, তবে দেশি কইয়ের মতো স্বাদ কিন্তু এটারও অনেক বেশি। একদিন আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আর যারা এই কই মাছ খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর স্বাদ কতটা। যেভাবেই রান্না করেন না কেন এর স্বাদ ভালোই থাকে। তো মাছগুলো আমি এপিট ওপিট খুব ভালো করে কড়া করে ভেজে নেব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ কড়া করেই মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে ফেলব। মাছগুলোকে কিন্তু আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার রান্না করার পালা। সয়াবিন তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আর রান্নাটা হবে সরষার তেল দিয়ে, তো ওই ভাজা তেলের মধ্যে আমি সরষার তেল দিয়ে দিলাম। তেলটা একটুখানি গরম হয়ে আসলে ফোড়ন হিসেবে দিয়ে দেব কালো জিরা, তার সাথেই দেব গোটা কাঁচামরিচ তিন চারটা। এবার কাঁচামরিচটাকে একটু হালকা ভেজে নেব। যেহেতু আমি আজকে সর্ষে দিয়ে কই মাছ রান্না করছি তাই এখানে আমি সর্ষের পেস্ট নিয়ে নিচ্ছি। সর্ষের পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। আপনারা মনে করবেন না যে সর্ষাটা দিয়ে নাড়াচাড়া করলে বা তেলের মধ্যে সর্ষা দিলে তরকারিটা তিতা হতে পারে বা সর্ষাটা খেতে তিতা লাগবে, মোটেও না। সর্ষে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাকে তো রিমুভ করতে হবে, তো একটুখানি হালকা করে ভেজে নিলে কিন্তু কোনো অসুবিধা হয় না। এবার আমি দিয়ে দেব 8-10টা কাঁচামরিচ, খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি, সেটা দিয়ে দিলাম। রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করব, কারণ সর্ষের যে একটা কালার আছে এটা কাঁচামরিচ দিয়ে রান্না করলেই এর কালারটা সব থেকে ঠিক থাকে। এবার সর্ষেটাকে আমি তেলে দেওয়ার পরে একটুখানি হালকা করে ভেজে নেব। বেশি সময় ধরে ভাজতে হবে না, একটুখানি সময় ভেজে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। আর লবণ হলুদটাকে সর্ষের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপরে যখন একটুখানি ফুটে আসবে তখনই আমি ভেজে রাখা কই মাছগুলোকে একটা একটা করে সর্ষের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে সর্ষের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি কিছুক্ষণ মাছগুলোকে নাড়াচাড়া করে দেব। মাছগুলোকে খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি ফুটিয়ে রাখা গরম জল এর মধ্যে দিয়ে দেব। সর্ষে দিয়ে যে কোনো রান্না বেশি পাতলা ঝোলটা ভালো লাগে না, ভুনাটাই খেতে ভালো লাগে, তাই জলের পরিমাণটাও সেভাবেই দিতে হবে। আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি, যেহেতু মাছগুলোকেও সেদ্ধ হতে হবে আর মাছের ভেতরেও রসটা ঢুকতে হবে, তাই মাছের গা বরাবর আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। সর্ষা বাটা দিয়ে ইলিশ মাছ বা সর্ষা বাটা দিয়ে কই মাছ যেটাই আপনারা খেতে চান না কেন এর স্বাদ কিন্তু সবসময় একরকম আর অসাধারণ টেস্ট হয়ে থাকে। অনেকেই সর্ষে বাটা নিয়ে এবং সর্ষে রান্না নিয়ে টেনশন করেন যে এটা তিতা হবে কি না, সর্ষেটা কখন দেব, শুরুতে না শেষে। তবে একটা ব্যাপার আমি বলতে পারি, সর্ষেটা যদি অনেক পুরাতন হয় তাহলে সেই ক্ষেত্রে সর্ষেটা কিন্তু তিতা লাগবে,
তাছাড়া নতুন ফ্রেশ সরষা সেটা দিয়ে কোনো সমস্যা নাই, আপনি যেভাবেই বাটেন না কেন, রান্নার শুরুতে দিবেন না শেষে দিবেন কোনো সমস্যা নাই, কিন্তু সরষাটা যদি ভালো হয় তাহলে সরষা দিয়ে যে কোনো জিনিসই রান্না খেতেও ভালো লাগবে। মাছগুলোকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর জলটাও বেশ শুকিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচামরিচ, এই কাঁচামরিচটা শুধুমাত্র স্বাদের জন্য, আবার ঝোলের সাথে ভাতের সাথেও মেখে খেতে পারেন। আর দিয়ে দেব একটুখানি সরষার তেল, এটাও রান্নার স্বাদটাকে আর একটু বাড়িয়ে তুলবে। তো ভিউয়ার্স, আজকের আমার কই মাছ দিয়ে সরিষা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, আর কেমন হয়েছে রান্নাটা সেটা জানাতে কিন্তু কমেন্টের মাধ্যমে একদম ভুলবেন না। আপনারা যারা নতুন আমার চ্যানেলে আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি চেষ্টা করি প্রতিদিন নিত্য নৈমিত্তিক নতুন নতুন সব রেসিপির ভিডিও শেয়ার করতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ ধরে আমার এই রেসিপির ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন।